সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে আসছি আমরা রাজশাহী জেলা দুর্গাপুরহাটে। রাজশাহী দুর্গাপুরহাট থেকে জানবো আজকে আমরা ধানের বাজার দাম, আজকে কি কি ধান উঠেছে বাজারে আর কেমন দামে বেচা কেনা হচ্ছে। আজকে 31শে ডিসেম্বর 2023 সাল। এগুলা কার ধান চাচা আপনাদের? ভাই কি ধান নিয়ে আসলেন? ধানের নাম 7006। এটা কি নতুন ধান নাকি? কি দাম বিক্রি করলেন আজকে? 1200 করে দিয়ে দিয়েছেন। এখানে সব একই ধান আছে নাকি? সপ্তাশি কি দাম বিক্রি হলো? ও মানে এবারে যে একই দাম নিয়ে নিছে, তো 1200 করে। ধানের নাম হচ্ছে 7006 আর সপ্তাশি ধান, তো 1200 করে আজকে বাজারে ভাই বেচা কিনা করছে। তবে অনেকটা একটু ধানের দামটা বৃদ্ধি হওয়ার কারণে কৃষক ভাইদের মুখে কিছুটা হাসি আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আমরা এখানে কিছুটা চিকন ধান দেখছি, এগুলো কি ধান? আসসালামু আলাইকুম চাচা, আপনার কি ধান চাচা? এগুলো কি ধান? এগুলো ধান হলো মানে বাবা মুরগির ধান তো মিক্সার। ও মিক্সার, বেচে কেনা হয়ে গেছে? 1220 টাকা পর্যন্ত বলছে। এখানে মিক্সচার ধান আছে যেহেতু হরিচান্দার ধান 80 টাকা বলছে। 1200 আপনার কি ধান? এগুলো 75। কেমন দাম দিচ্ছে আজকে ব্যাপারে? 1200 পর্যন্ত বলছে। 1200 হলে দিবেন বলেছেন, আর 1150 পর্যন্ত বলছে। তবে একটু কোয়ালিটি সম্পন্নটা কম আছে মনে হয় ধান, না? ধান কোয়ালিটি কম নাই, কিন্তু অল্প তো বস্তা তে কারণে দাম কম, মানে অল্পর কারণে দাম কম হচ্ছে। ধান কালার নাই কি? আপনি ধান নিয়ে আসছিলেন নাকি? কি ধান বিক্রি করলেন? স্বর্ণা 1200 করে। তো দর্শক, আমরা এখানে ভাই ধান বেচা কিনা করছে, স্বর্ণা ধান 1200 করে। ভাই কি ধান বিক্রি করলেন? 1200 কি ধান?1180 বেচে কিনা হচ্ছে। আসসালামু আলাইকুম, কি ভাই ধান নিয়ে আসছিলেন নাকি? কি ধান বিক্রি করলেন? সপ্তাশি কত বেচলেন আপনি? 1200 করে। 1180 থেকে 1200 এর মধ্যে আমরা দেখছি হাটে সপ্তাশি ধান বেচে কিনা হচ্ছে। তো দর্শক, আমরা হাটে বিশেষ করে দুর্গাপুর আমাদের এদিকে বানেশ্বর এলাকার মধ্যে সপ্তাশি 75 এই ধানগুলো একটু চাষাবাদের মধ্যে আমরা দেখি বেশি চাষ। ভাই এগুলো কি ধান ঢালছেন? তো আমরা যে পাঁচটা দেখছি সব ব্যাপারী ভাইরা আজকে হাটে নিয়েছে। ভাই কি ধান এগুলো? 75। কত করে বিক্রি করলেন? 1200। তো হাটে আমরা দেখছি 75 সপ্তাশি এই ধানের আমদানিটাই বেশি, আর বিশেষ করে 49-51। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আজকে অনেকদিন পর আপনার সাথে দেখা। কি কি ধান নিলেন আজকে আপনি? সপ্তাশি, শুধু সপ্তাশি কিনেছেন? সপ্তাশি 75। আজকে সর্বোচ্চ কি দাম নিলেন? 75 টাকা, 20 টাকা, 49-51 ধানের বাজারটা কি আছে ভাই? 50-80। 1180 1200 এর মধ্যে বেচে কিনা হচ্ছে। এই যে আতপ চালের বাজারটা, ধানের দামটা কেমন? বাজারে নাই না? তো দর্শক, বর্তমানে একলা ধানটা বর্তমান বাজারে অনেকটাই কম, তো আপনার বিশেষ করে সপ্তাশি 75 এই ধানগুলোই একটু বাজারে বেশি স্বর্ণা, যেহেতু এগুলো নতুন ধান, তো অনেকে অনেক ধানের নামটা জানতে চান। সব ধরনের তো দাম বাজারে না উঠলে বিশেষ করে দাম না জানারও যায় না, এ কারণে বলে একটা এলাকার মধ্যে আমরা দেখি তো একটা ধানটা চাষ আপনাদের বেশি করা হয়, এ কারণে সব ধানের বাজারটাও জানানো সম্ভব হয় না।
তো প্রায় ধানের বাজারটা বেড়ে আপনার 49 51 এই ধানটাও বেচে কিনা 1200 1180 এর মধ্যেই বেচে কিনা হচ্ছে আর আপনার যেগুলো চিকন ধান সেগুলো চিকন ধান যে 28 আছে জিরা আছে এগুলো 1400 1450 এর মধ্যেই বেচে কিনা হচ্ছে বর্তমান বাজারে তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম